পাওয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বুধবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পাওয়ার ডিপার্টমেন্টের সচিব ব্রিজেশ পান্ডে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসইসিএল এর এমডি দেবাশীষ সরকার এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। গত 5 বছরে পাওয়ার ডিপার্টমেন্টের সামগ্রিক কাজকর্মের উল্লেখ করে সচিব ব্রিজেশ পান্ডে জানান, সকলের জন্য সাশ্রয় এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতে রাজ্য সরকার গত 5 বছর ধরে বিদ্যুতের হার বাড়ায়নি। গত কয়েক বছরে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হওয়া সত্ত্বেও বিদ্যুতের দাম বৃদ্ধির সমস্ত খরচ রাজ্য সরকার বহন করেছে। अब हमारा टारगेट होना चाहिए डेवलप्ड इंडिया बाय 2047। इसी बात को ध्यान में रखते हुए, पावर फॉर ऑल को ध्यान में रखते हुए, हमारा पावर डिपार्टमेंट जो त्रिपुरा स्टेट इलेक्ट्रिसिटी कॉर्पोरेशन के माध्यम से काम करता है, वो इस काम के लिए मतलब कार्य कर रहा है कि पिछले 5 वर्षों में इलेक्ट्रिसिटी के जो रेट्स हैं, पर यूनिट रेट्स हैं, वो किसी के लिए भी नहीं इंक्रीज किए गए हैं। और ये तब है जब आप जानते हैं कि गैस के प्राइसेज मोर देन डबल हो चुके हैं। इसके बाद भी हम लोगों ने इलेक्ट्रिसिटी का रेट नहीं बढ़ाया है, वो इसलिए जिससे कि अफोर्डेबल और रिलायबल पावर कंज्यूमर्स को मिले और उनके ऊपर कोई ज़्यादा प्रेशर ना बने, तो ये किया गया। और जो भी कॉस्ट इंक्रीज हुई वो स्टेट गवर्नमेंट ने बियर किया है और TSCL को सपोर्ट किया है। পাশাপাশি তিনি বলেন, DDU GIY এবং সৌভাগ্য প্রকল্পের অধীনে 26টি গ্রাম, 715টি বসতি এবং 218,488টি পরিবারকে বিদ্যুতায়িত করা হয়েছে, যার মধ্যে 3,601টি সৌর সংযোগ রয়েছে, যাতে 100% বাড়িতে বিদ্যুতায়ন করার লক্ষ্যমাত্রা রেখে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অবকাঠামো উন্নয়ন করতে প্রায় 2,000 কোটি টাকার বিনিয়োগ এই ক্ষেত্রে করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি। রাজ্যে বিদ্যুৎ ভোক্তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে TSECL এর পেশাদারী কাজকর্ম ও নিষ্ঠার আন্তরিক প্রশংসা করে পাওয়ার দপ্তর সচিব। दूसरा चीज़ बोलूँगा कि हमारे यहाँ पर सौभाग्य स्कीम है, उसके पहले DDU/GY स्कीम थी, उन सब के माध्यम से इलेक्ट्रिफिकेशन 100% हाउस होल्ड्स का कंप्लीट किया गया था और वो लगभग 2.18 लाख हाउस होल्ड को किसी न किसी माध्यम से, या तो ग्रिड कनेक्शन से या सोलर के माध्यम से 100% इलेक्ट्रिफिकेशन कर दिया गया है। साथ में हम लोग डिस्ट्रीब्यूशन और ट्रांसमिशन नेटवर्क पर बहुत सारा काम कर रहे हैं और इसके लिए एक तो जो सेंट्रल गवर्नमेंट स्कीम्स हैं, उसके अलावा हमारा वर्ल्ड बैंक असिस्टेड जो प्रोजेक्ट है, नॉर्थ ईस्टर्न रीजनल पावर सिस्टम इम्प्रूवमेंट प्रोजेक्ट, इसके लिए नॉर्थ ईस्ट काउंसिल के माध्यम से, इन सब के माध्यम से हम बहुत सारा प्रोजेक्ट टेकअप किए हैं और लगभग पिछले 5 वर्षों में 2,000 करोड़ रुपये का निवेश किया गया पावर सेक्टर में डिफरेंट स्कीम्स में। और इसकी वजह से ट्रांसमिशन सेक्टर और डिस्ट्रीब्यूशन सेक्टर को बहुत फायदा मिला है और यही कारण है कि आज हम सारे घर पर बिजली पहुंचा पा रहे हैं और हमारी जो पावर की अवेलेबिलिटी और रिलायबिलिटी है वो बहुत इम्प्रूव हो गई। রাজ্য সরকার রাজ্যে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা এবং গুণমান উন্নত করতে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামোর উন্নয়নের জন্য 2টি বড় প্রকল্প যেমন DDU/GY Phase 2 এবং ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্টের স্কিম বাস্তবায়ন করেছে এবং প্রায় টাকার বিনিয়োগ করা 470 কোটি টাকার বাজেট সামনে রেখে এই কাজ চলছে বলে ব্রিজেশ পান্ডে জানান। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ পরিষেবার আগামী কর্মসূচি নিয়ে এই কথাই বলেন TSECL এর এমডি দেবাশীষ সরকারও। আমাদের একটা স্পেশাল ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স আছে, আমাদের এলটি এখন অনেক জায়গায় ওভারহেড আছে, এলটি আমরা পুরোটা করতে পারিনি। আমরা যেটা ঠিক করেছি, অ্যাটলিস্ট বনমালীপুর ডিভিশনটাকে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করে দেবো এলটিতেও, শুধু আন্ডারগ্রাউন্ড করবো না, এটাকে আমরা রিংম্যান নেটওয়ার্ক করবো, মানে আমরা উইথ পিলার বক্স বসিয়ে HT-তে আমরা একটা রিংম্যান আইসোলেটেড ইউনিট বসাবো, যাতে একটা কেবল ফল্ট হলে অন্য দিক দিয়ে সাপ্লাইটা রেস্টোর করা যায়। বেসিক্যালি এটা সাপ্লাই রিডান্ডেন্সি বাড়ানোর জন্য আমরা করছি। এটা আমরা পুরো আগরতলা টাউনে এরকম একটা রিং সিস্টেম নেটওয়ার্ক তৈরি করবো, বোর্ড 33 KB এন্ড 11 KB লেভেলে, সেটা LT-তেও আস্তে আস্তে আমরা এটাকে এক্সটেন্ড করবো, যাতে কম্পোজিট আমরা আগরতলাতে অ্যাটলিস্ট একটা কেবল ফল্ট হয়ে যেন সাপ্লাই বন্ধ না হয়, অন্য জায়গা থেকে আমরা সাপ্লাই রেস্টোর করতে পারি, সেই প্রভিশনটা আমরা আগামী 1 বছরের মধ্যে করে ফেলতে পারবো বা এক্সপেক্ট করছি। উল্লেখ্য, রাজ্যে শক্তি ক্ষেত্রের সম্পূর্ণ উন্নতিকে সামনে রেখে বহুমুখী পরিকল্পনা এবং প্রকল্প নিয়ে চলছে বিপুল কর্মকাণ্ড। ফিয়ার রিপোর্ট, আরই নিউজ।